আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। সন্দেশখালি কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে এখনো কেন গ্রেপ্তার করা গেল না তা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রশ্ন তুলেছেন। গতকাল তিনি সন্দেশখালির ঘটনা নিয়ে ইডি ও সিআরপিএফ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে না পারার জন্য পুলিশের ভূমিকা নিয়েও রাজ্যপাল হতাশা প্রকাশ করেছেন। রাজভবনের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পুলিশকে বিষয়টি নিয়ে লুকোচুরি খেলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। একই সঙ্গে ওই ঘটনায় যে সমস্ত পুলিশ আধিকারিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তাদের শাস্তি দেবার কথাও বলা হয়েছে। রেশন দুর্নীতিতে সরকার কি পদক্ষেপ করেছে, শাহজাহান সীমান্ত পেরিয়ে অন্য দেশে চলে গিয়েছেন কিনা সে বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে রিপোর্ট তলব করা হয়েছে। মুখ্যমন্ত্রী আজ আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করবেন। এর আওতায় রাজ্যের তপশিলী জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের সম্পূর্ণ নিখরচায় সরকারি চাকুরির প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি মিলবে জয়েন্ট এন্ট্রান্স, নিটের মতো পরীক্ষার প্রস্তুতির কোচিং। অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ এই প্রকল্পটি পরিচালনা করবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পেরও সূচনা করবেন। এর আওতায় স্নাতক, পলিটেকনিক, আইটিআই বা সমতুল পরীক্ষায় অন্তত 60% নম্বর পেয়ে উত্তীর্ণ যুবক যুবতীরা বিভিন্ন ব্লক, মিউনিসিপ্যালিটি, জেলা অফিস ও সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে 1 বছরের জন্য তাদের মাসে 10,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। থাকবে ইন্টার্নশিপ পুনর্নবীকরণের সুবিধাও। এদিনই শেষ হচ্ছে স্টুডেন্টস উইক উদযাপন। এ উপলক্ষে মুখ্যমন্ত্রী উপস্থিত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। মুখ্যমন্ত্রী আগামীকাল জয়নগরে দলের একটি কর্মী সম্মেলনে অংশ নেবেন। নানা সরকারি প্রকল্পের সুবিধা তিনি প্রাপকদের হাতে তুলে দেবেন। এদিকে গঙ্গাসাগর মেলার চূড়ান্ত প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ দক্ষিণ চব্বিশ পরগনা সাগর যাচ্ছেন। আজই শুরু হয়ে যাচ্ছে গঙ্গাসাগর মেলা। সাগরদ্বীপে পৌঁছে মুখ্যমন্ত্রী কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। আগত পুণ্যার্থীদের নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন। পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। কপিল মুনির মন্দির এবং সংলগ্ন 5টি রাস্তা রঙিন আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। মেগা কন্ট্রোল রুম থেকে ইতোমধ্যেই নজরদারির কাজ শুরু করেছে প্রশাসন। কেন্দ্রীয় বন্দর, জাহাজ, জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ কলকাতায় প্রথম আন্তর্দেশীয় জলপথ উন্নয়ন পরিষদের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে শ্রী সোনোয়াল পরিবেশবান্ধব জলযান ব্যবহারে উৎসাহিত করতে হরিত নৌকা উদ্যোগের সূচনা করবেন। এছাড়া 2047 সাল পর্যন্ত দেশের নদীগুলিতে পর্যটন যান বা রিভার ক্রুজ পরিচালন সংক্রান্ত একটি পরিকল্পনার বিষয়েও আলোচনা হবে। তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্বের কোনো জায়গা নেই। মমতা ব্যানার্জির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবেই দল লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। গতকাল ডায়মন্ড হারবারের পৈলানে আয়োজিত এক সভায় তিনি বলেন, বয়স বাড়লে যে কর্মক্ষমতা কমে যায় তা নিয়ে দ্বিমত নেই। দল তাকে যে দায়িত্ব দেবে তা সাধ্যমতো পালনের তিনি চেষ্টা করবেন বলেও অভিষেক মন্তব্য করেন। অনেকে বলছে নতুন আর পুরনো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব। আমি আপনাদের বলছি, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ঐক্যবদ্ধ, কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। দল আমাকে যে সুযোগ দিয়েছে, যে দায়ভার দিয়েছে আমি পালন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সাংসদেরা গেছে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে, 100 দিনের আন্দোলন চলছে। আমাকে দল 2021 সালে নির্বাচনের সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, আমি দিয়েছি। আমাকে দল 2023 সালের পঞ্চায়েতে নবজোয়ার করতে বলেছিল, আমি করেছি। আমাকে দল 2023 সালে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে 2 কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার দায়িত্ব দিয়েছিল, আমি আমার সীমাবদ্ধ ইখতিয়ার অনুযায়ী চেষ্টা করেছি। 2024 যদি দল কোনো দায়িত্ব দেয়, আমি অক্ষরে অক্ষরে সে দায়িত্ব পালন করার চেষ্টা করব। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি গতকাল নিজের লোকসভা কেন্দ্রে 76,120 জন প্রবীণ নাগরিককে মাসিক 1,000 টাকা করে বার্ধক্য ভাতা দেবার কর্মসূচির সূচনা করেন। শ্রদ্ধার্ঘ্য নামে এই অনুষ্ঠানে অভিষেক বলেন, জনপ্রতিনিধির প্রথম কাজই হল মানুষের পাশে দাঁড়ানো। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্ধক্য ভাতা বণ্টনে তীব্র সমালোচনা করেছেন। সাধারণ মানুষের করের টাকা শুধুমাত্র একটি লোকসভা কেন্দ্রে বিপুল সংখ্যক মানুষকে কার্যত ঘুষ দিতে ব্যবহার করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। It's a big financial scam. It's a one type of bribe to the voters. যেটা ভারতীয় আইনে কখনোই স্বীকৃত নয় যে নিজের কনস্টিটিউয়েন্সি ভোটারদেরকে এইভাবে লাগাতার ঘুষ দেওয়ার যে প্রথা, It's a very alarming. এর এগেনস্টে যা যা পদ্ধতি অনুযায়ী করার লিডার অব অপোজিশন হিসেবে আমি করব। ট্রাক ও বাস চালকদের জন্য কেন্দ্রীয় সরকারের তৈরি কঠোর আইন প্রত্যাহারের দাবিতে বীরভূমের রামপুরহাট থানার বাস চালকেরা আজ একদিনের কর্মবিরতি পালন করছেন।
এদিন সকাল থেকে সমস্ত রুটের বাস বন্ধ থাকায় সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। স্থানীয় সংবাদ শেষ হলো।